অনেক নামি দামি ও বিখ্যাত ব্যক্তির নাম থাকলেও শাহরুখ খান নামের গরুটিকে কোরবানির জন্য পছন্দ করলেন ক্রেতা। এখানে ফার্মে অনেকগুলি গরু আছে, তার মধ্যে শাহরুখ খানটা আমরা পছন্দ করেছি, গরুটা সুন্দর খুব। কেবল শাহরুখ খান নয়, এই খামারে রয়েছে যুবরাজ, বাহুবলী, সুলতান, জেঠা, সালমান, জোয়ারিশ, পুতুল, বাদশাহ, রাজা, জমিদার, বাহাদুর, এমন অনেক বাহারি নামের গরু। গরুগুলো ছোট থাকা অবস্থায় মনির হোসেন বিভিন্ন নাম দিয়ে যত্ন আত্তি করে বড় করেছেন। এখানে সুলতান, বাহুবলী, বাদশাহ, নবাব, তারপর জ্যাঠা, পুতুল, কালো পাহাড়, তারপরে লাল বাদশাহ, তারপরে আপনার জোড়াইশ, এগুলো আর কি নাম। খামারে থাকা গরুগুলোর মধ্যে অধিকাংশই নাম ধরে ডাকলে সাড়া দেয়, এমনকি ডাক শুনেই দূর থেকে মালিকের কাছে ছুটে আসছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রাজকীয় ঐতিহ্যবাহী ও প্রভাবশালী ব্যক্তির নাম দেয়া হয়েছে গরুগুলোর। যেটা সবচাইতে বড়, এটার নাম হচ্ছে বস, বাহুবালি আছে, তারপর জোড়াইশ আছে, জোড়াইশের ওয়েট হচ্ছে আপনার 800 প্লাস, বসের ওয়েট হচ্ছে আপনার 750 প্লাস, তারপর এটার নাম হচ্ছে আপনার বাহুবালি, বাহুবালির হচ্ছে আপনার 650 প্লাস। প্রত্যেকটি গরুর নামকরণ আছে। পুতুল আছে, পুতুলও সোল্ড হয়ে গেছে, অলমোস্ট আমার এখান থেকে 5টা গরু সেল হয়ে। অন্য ব্যবসার পাশাপাশি মনির হোসেন গড়ে তুলেছেন বেশ বড়সড় গরুর খামার। শখের বসে দুটো গরু নিয়ে খামার শুরু করেছিলেন। বর্তমানে কোরবানির উপযুক্ত গরু রয়েছে 53টি আর গাভী রয়েছে 70টি। সর্বপ্রথম আমরা দুটা গরু দিয়ে শুরু করছি। বর্তমানে আমার কোরবানির উপযুক্ত 53 পিস আছে বিক্রি করার উপযুক্ত, আর আমার গাভীও আছে, গাভী সবগুলো 70 পিস আমার কাছে। খামারি মনির হোসেন জানায়, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তার খামারে গরু পালন করা হয়। ভুষি, চালের গুঁড়া, ছোলা, সয়াবিনের খোল আর ভুট্টা খান তার খামারের গরুগুলোকে। আমি কিন্তু একচুয়ালি ন্যাচারাল খাবার দিয়ে তৈরি করি, কিন্তু ন্যাচারাল খাবার খাইয়ে গরু দীর্ঘদিন ধরে গরু লালন পালন করাই খামারি এবং শ্রমিকদের সাথে গরুগুলোর নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, যে কারণে নাম ধরে ডাকলেই সাড়া দেয় অধিকাংশ গরু। লালন পালন করতে যে এমন একটা পজিশনে পৌঁছে, মানে প্রত্যেকগুলো গরুর সাথে আমাদের স্টাফ প্লাস আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে, মানে আমাদের সন্তানের মতো নয়, কিন্তু এগুলোর আদর যত্ন করে কিন্তু ঘরে তুলছি। মনিবের সাথে গরুগুলোর এমন সম্পর্ক হয়ে গেছে যে মনির হোসেন খামারে আসলেই তার আদর পাওয়ার জন্য গরুগুলো ছটফট করে। গরুকে বাইরে বের করলে মনিরের ডাক শোনা মাত্র ছুটে আসে তার কাছে। আমার একটা গরু আছে, বিশেষ করে এটার সাথে অনেকটা সম্পর্ক হয়েছে, দেখলে আপনার চিলাবালাই। বেশিরভাগ গরুকেই ছোট থেকে লালন পালন করে বড় করা হয়েছে। খামারটিতে যারা কাজ করেন তাদের কাছে গরুগুলো অনেকটা নিজের সন্তানের মতোই। আমার সন্তানের থেকে বেশি দেখি আমি গরু। আমরা দুজন আছি, যদি একটা গরু খাবার না খায় আমাদের কাছে অনেক খারাপ লাগে। আসলে আমরা শরীরে কিন্তু স্পট আছে, কিন্তু গরুর শরীরে কোনো স্পট নাই, মানে এত পরিমাণ খেয়াল রাখি যেন গরুর কোনো আঘাত না লাগে, খামারটিতে 70,000 থেকে শুরু করে 6,00,000 টাকা দামের গরু রয়েছে। এখানে বর্তমানে 53 পিস কোরবানির উপযুক্ত গরু আছে আর কি। 2017 সালে দুটি গরু দিয়ে শুরু হয় নূরজাহান এগ্রো ফার্মের যাত্রা। আকার, আকৃতি ও ওজন অনুযায়ী প্রত্যেকটি গরুর আলাদা আলাদা নাম রেখেছেন বলে জানান খামার মালিক মনির হোসেন। প্রত্যেকটি গরুর কিন্তু নামকরণ করা আছে, এবং আমার খামারে সাড়ে আছে আপনার 53টা। নামে রাজা, বাদশাহ কিংবা জমিদার হলেও খাবার খাওয়ানো হয় সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। কাঁচা ঘাস, খড়, ভুষি ও ভুট্টা এদের প্রিয় খাবার বলে জানায় খামারটির একজন শ্রমিক। ভুট্টা দেয়, ভুষি দেয়, কুড়া দেয়, সয়াবিন দেয়, তারপরে নূরজাহান এগ্রোতে গরুর যত্ন নেওয়া হয় খুব সতর্কতার সাথে, এবং গরু রাখা হয় অনেক পরিচ্ছন্ন জায়গায়। এমন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লালিত পালিত হওয়া গরু কোরবানির জন্য উপযুক্ত মনে করে গরু কিনলেন এক ক্রেতা। সব মিলে আমাদের কাছে খুবই ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত নিট এন্ড ক্লিন যে আমরা অনেক বহু ফার্মে গেছি কিন্তু এত নিট এন্ড ক্লিন আমরা পাইনি কোথাও, খুবই ভালো আলহামদুলিল্লাহ।